নমস্কার কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর বজ্রপাতের দুর্ঘটনা হঠাৎ বাজ পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ছয়জন ও কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা এবং আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের তরফে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা প্রকাশ করে রাজ্য জুড়ে সহ ভারী বৃষ্টিপাতের হলুদ ও কমালা সতর্কতা জারি করা হয়েছে সব শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আজ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার পাশাপাশি উত্তরবঙ্গে প্রবল সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ইটপাড়া ও চন্দ্রকোনায় বিকেলে হঠাৎ প্রবল বজ্রপাতে আটজন গুরুতর আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এদিন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে প্রবল সহ বৃষ্টি শুরু হয় সেই সময়ে চন্দ্রকোনার মাধবপুরে চাষের জমিতে গবাদি পশু নিয়ে কাজ করছিলেন সুকুমার আনাসহ আরও ছয়জন হঠাৎ প্রবল বজ্রপাতে এক গবাদি পশু সহ ছয়জন গুরুতর আহত হয়েছে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা সুকুমার রানাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে মাঠে কাজ সেরে ফেরার সময় ঘাটালের ইটপাড়া গ্রামে একাধিক বাজ পড়ে চারজন চাষি গুরুতর আহত হয়েছে খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন ভয়ঙ্কর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এদিকে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে আগামী দুই দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্ধ সহ ভারী থেকে ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তাই চাষি বন্ধুদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ